এবার নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হবে, সরকার হয়তো 100 আসন আমাদেরকে ছেড়ে দেবে আমরা একটা আশা করেছিলাম, কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। এখন পর্যন্ত আমরা শুনেছি অনলি 60টি আসন ছেড়েছে তারা 300 আসনের মধ্যে। এখন কথা হল যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী বলেন এবং যারা দলীয় প্রার্থী নতুন অনেক দল সংগঠন আমরা নতুন করে যারা অংশগ্রহণ করেছে তারা মনে করেছিল তারা 1-2টি 5টি আসন পাবে, কিন্তু তাদেরকে 1টি আসন দেওয়া হয়নি। এবং আমরা মূলিক ভাষার স্বতন্ত্র প্রার্থী আমরা এবার একটা ভালো একটা জায়গা পাব এবং যারা নতুন দল তাদেরকে একটা আশা দেবে সারা বিশ্বের দরবারে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবার সরকার দেখাবে নির্বাচন কমিশন। কিন্তু 300 আসনের মধ্যে আমরা দেখেন 1টি করে আসনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে এবং সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থীও তারা দিয়েছে, তাহলে এবং যারা 14 দল যারা আছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, তাহলে এই সাধারণ নির্বাচন না করে তারা নিজেরাই 300 আসনে ভাগ করে নিলে ভালো হয়, কারণ তাতে আমাদের দেশের জনগণের যে নির্বাচন করে 2-4 হাজার কোটি টাকা খরচ হবে এই টাকাটা নষ্ট হবে, কারণ তারা নিজেরাই আজই কিন্তু আসনগুলো ভাগ করে নিয়েছে। কেমন করে তারা তো আমাদেরকে ভালোই পাশে, তারা তো একটা সুস্থ নির্বাচনই করবে, তারা তাদের দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও তার স্বতন্ত্র প্রার্থী কেন হয়ে নিল, তার মানে কি বোঝা যাচ্ছে তারা 300 আসন নিজেরাই আগেই ভাগ করে নিয়েছে, তাহলে আমাদেরকে আসন দেবে তাহলে ওই জায়গায় যারা দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য প্রয়োজন ছিল। দেশের 7 কোটি জনগণ 7.5 কোটি কম্বল আমার কম্বল দলের বই একটা শব্দ ছিল। এখন আমরা করতে চাই নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ আপনারা দলীয় প্রার্থীও আপনারা নিলেন স্বতন্ত্র প্রার্থীও আপনারা নিলেন, আমরা যারা আন্দোলনে আছি আমাদের আসন কোথায় এটা আপনারা আমাদেরকে বলবেন। আমি তো বললেন প্রচার করবো, এখন আমি এখন প্রচার করবো না, আমি কেন প্রচার আপনারা বলছি আমি কেন নির্বাচন থাকবো কেন থাকবো না দুইটাই বলেছি।